সভাপতিত্ব করছেন শ্রীমৎ স্বামী শান্তি দয়ানন্দজি মহারাজ, বারাসাত মঠের পূজ্যপাদ আশ্রমাধ্যক্ষ। তাকে আমাদের সকলের তরফ থেকে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করছি। মঞ্চে উপস্থিত রয়েছেন পূজনীয় স্বামী ইষ্ট সেবকানন্দ ইষ্টব্রতানন্দজি মহারাজ, ডক্টর নির্মল নাগ মহাশয়, তাদেরকে প্রণাম নমস্কার জানাচ্ছি। আশ্রমের সকল সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজ বৃন্দ, তাদেরকে প্রণাম, এবং সুধি ভক্তবৃন্দকে নমস্কার জানিয়ে বলি যে শান্তিদানন্দজি মহারাজ তাঁর প্রারম্ভিক স্বাগত ভাষণে বলছিলেন শ্রী শ্রী মায়ের কথা, যে মা বলেছেন নরেনের সঙ্গে আর কারোর তুলনা হয় না। এই যে শ্রী শ্রী মা বলছেন, আমরাও সাধু মুখে শুনেছি, বইতে পড়েছি যে নরেনের সঙ্গে কারোর তুলনা হয় না। ওদের তো ছেলে, তো নরেন্দ্রনাথ হচ্ছেন ঠাকুর আর মায়ের সবচেয়ে অগ্রগণ্য সন্তান। তো সন্তানের তো কথা শতমুখে পিতামাতা বলবেনই। স্বামীজি সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলেছেন কত গুণ কত গুণ, 18টা। এখন কেউ যদি হিসেব করেন যে 18টা মানে কি কি, এক একজন হয়তো এক এক রকম করবেন, কিন্তু সত্যি সত্যি ঠাকুর 18টা বলতে যে কি জানতেন সে তিনিই জানেন। কিন্তু ঠাকুর বললেন, মা বললেন, তারা নরেন্দ্রনাথকে চোখের সামনে দেখেছেন, তার জীবন দেখেছেন, ঠাকুরের কাছে এসে কীরমভাবে আস্তে আস্তে পাল্টে গেছেন তিনি সেটা দেখেছেন, তার কত গুণ এইসব হয়েছে। কিন্তু নরেনের মতো আর একটিও হবে না, এই যে মা বলছেন এবং মহারাজজি স্মরণ করিয়ে দিলেন অনুষ্ঠানের প্রারম্ভে কি সুন্দর করে, এটা যত দিন যাচ্ছে তত একটা অন্যরকম মাত্রা পাচ্ছে মনে হয়। কেন না অন্যরকম মাত্রা, এই জন্য বলছি যে কেউ যদি একটা কথা বলে, বলে ধরুন সে একটা কাগজে লিখে রাখলো, অথবা সে ছাপিয়ে দিল, অথবা লোকে কি করে প্রিজার্ভ করে, একটা কাগজে লিখে রাখতে পারে, ছাপিয়ে দিতে পারে, অথবা পাথরের ওপর লিখে রাখতে পারে যেটা অনেক দিন থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে কাগজের লেখা, কলম দিয়ে লেখা বা ছাপানো, এগুলো সবই যত দিন যায় তত মলিন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। পাথরের ওপরে যে লেখা থাকে তাও দেখবেন সব সরকারি অফিস টফিসে পাথর দিয়ে লেখা আছে যে এদিন অমুক সময় অমুক জন এটার দ্বারোদ্ঘাটন করেছিলেন, তারপর তার এমন অবস্থা হয় ধুলো টুলো পড়ে সে আর চিনতে পারে না। বছরে একদিন হয়তো পরিষ্কার হয়, সে পরিষ্কার হলেও তাকে আর ঠিক মতো মেনটেন করা যায় না, ও থাকে না, কিছু থাকে না অ্যাকচুয়ালি। যা লিখে টিখে দিলাম খুব ভেবেছিলাম অনেকদিন থাকবে, কিন্তু থাকতে চায় না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই যে উক্তিগুলো যে নরেনের মতো আর কেউ হবে না, আমার নিজের মাঝে মাঝে মনে হয় যে যত দিন যাচ্ছে তত উল্টো হয়ে যাচ্ছে। পাথর টাথরের ক্ষেত্রে কি হয়, থাকে না কেন, তার কারণ হলো যে ওই যে ধুলো বালিগুলো রয়েছে তো তার সঙ্গে, এই আপনাদের ধরুন বারাসাত মঠের এখানেতে কি হচ্ছে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচুর ধুলো উঠছে, ওই ধুলোর যে ফ্রিকশনটা হয় এই ফ্রিকশনটার সঙ্গে সঙ্গে জিনিসপত্র ক্ষয়প্রাপ্ত হয়। আমরা যদি একটু বড় আকারে বলি যে কালের যে ফ্রিকশন, কালের যে ঘর্ষণ, কাল বড় নিষ্ঠুর, ঘষে ঘষে সব তুলে দেয়। এই যে উক্তিগুলো যে নরেনের এত গুণ, নরেনের সমান আর কিছু আর কেউ হবে না, এইগুলোর বেলাতে উল্টো হয়ে গেছে। যত এই কালের হাতে ঘর্ষণ হচ্ছে, ফ্রিকশন অ্যান্ড অ্যাব্রেশন হচ্ছে, তত যেন এগুলো আরও পরিষ্কারভাবে ফুটে উঠছে, আরও যেন একেবারে জলজ্যান্ত হয়ে উঠছে এই কথাগুলো, যেগুলোর মধ্যে এমন একটা কিছু আছে বলে বিশ্বাস করতে হয় যে কালের কোষ্ঠী পাথরে তাদের তো পরাজয় নেই, বরং মহাকাল যেন স্বয়ং এসে এই কথাগুলোকে স্ট্যাম্প মেরে দিচ্ছেন, এই কথাগুলোকে এন্ডোর্স করছেন, এই কথাগুলোকে আজকালকার ভাষায় বলতে গেলে হাইলাইট করছেন, বোল্ড করে দিচ্ছেন যে হ্যাঁ, এই 2012 সালে যখন আসছি, সময় যখন বেরিয়ে যাচ্ছে, কাল যখন প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন এসো জগৎবাসী, দেখো যে আরো কত 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 বেশি করে সত্য হয়ে উঠছে সেই সুন্দর কথাগুলি, যে নরেনের মতো আর একটিও হবে না। এগুলো কি কাব্য করে বলা বা স্বামীজির জন্মতিথিতে তার প্রশস্তি মুখে বলা, তা নয়। আমরা নিজের কথাই বলছি, আমার বয়স, আমার অভিজ্ঞতা, আমার পরিমণ্ডল, আমার পরিচিত জনেদের মধ্যে থেকে দেখছি যে উল্টোটা, যেখানে কিনা বাচ্চা ছেলে মেয়েরা যেমন
ইরেজার দিয়ে ঘষে লেখা তুলে ফেলেন নির্মমভাবে। ভালো মন্দ যা আছে ওটা একটা খেলা, যে রাবার দিয়ে ঘষে ঘষে দিলাম তুলে আর কিছু বোঝাই গেল না। ঠিক সেইরকম ভাবে মহাকাল ইরেজ করে দেয় মানুষকে, মানুষের নাম ইরেজ করে দেয়, মানুষের স্মৃতিকে ইরেজ করে দেয়। যে তুমি যতই যা বড় রাজা উজির হও, দণ্ডমুণ্ডের কর্তা হও, খেলিছ এ বিশ্বলোয়ে, যিনি এই বিশ্বলোয়ে খেলা করেন তিনি নির্মমভাবে ইরেজ করে দেন। এই দেখো তুমি যে ছিলে আর বোঝার উপায়টি নেই। কিন্তু স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উল্টো হয়ে যাচ্ছে, যে যেন মোর অ্যান্ড মোর ইট ইজ গেটিং ইমপ্রিন্টেড অন দিস ভেরি ওয়ার্ল্ড ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল, যে স্বামী বিবেকানন্দ কী করে গেছেন এবং স্বামী বিবেকানন্দ কী করতে চাইছেন। এই ধরুন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন গেছে, আগে কে কবে জন্মদিন পালন করেছে, মঠ মিশন চিরকাল জন্মতিথি পালন করেছে, কিন্তু ভারত সরকার একবার ঘোষণা করলেন যে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হবে, তাতেই বা কী এসে যায়। ওই ফাদার্স ডে মাদার্স ডে কত রকমের সব আছে, কেউ কেউ খবরের কাগজে দেখে বলে যে ও বাবা আজকে নাকি ব্রাদার্স ডে, কি আজকে নাকি সিস্টার্স ডে বলে হাসাহাসি হয়, তার থেকে বেশি আর ও কিছু ওয়েট ক্যারি করে না। কিন্তু সেম গভর্নমেন্ট ডিক্লেয়ার করলেন যে ন্যাশনাল ইউথ ডে, তাতেও কিছু হতো না, হচ্ছে কোনো একটা কারণে যেখানে কিনা লোকে 12ই জানুয়ারিকে নিয়ে মেতে উঠছে। মঠ মিশনের নিশ্চয়ই সমর্থন আছে, কিন্তু শুধু গভর্নমেন্ট নয়, শুধু মঠ মিশন নয়, চলো একটা 12ই জানুয়ারি পাওয়া গেছে সেই দিনটাকে সেলিব্রেট করি, 15 মানে তারপর জন্মতিথি তো আছেই। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত সেলিব্রেশন, আপনারা দেখেছেন রাস্তার মোড়ে মোড়ে স্বামীজিকে নিয়ে 12ই জানুয়ারি উপলক্ষে কি সাংঘাতিক কাণ্ড হয়েছে। আমাকে একজন বললেন যে ওগুলো যারা করেছে একটা রাজনৈতিক দল তারাই বেশি করে করেছে। এখন হতে পারে রাজনৈতিক দল বেশি করে করেছে, কিন্তু রাজনৈতিক দলও যদি ভাবি যে কাকে নিয়ে করতে চাইছে, এমন একজন মানুষকে নিয়ে যাকে নিয়ে সর্বস্তরের মানুষের ইন্টারেস্ট আছে, মেবি কেউ কেউ ভেবেছে যে এতে করে ভোট পেতে সুবিধা হবে। কিন্তু আমরা মহাকালের ওই উল্টো খেলায় চলে আসছি। উল্টো খেলাটা হচ্ছে যে হ্যাঁ, এখানে এমন একজন পুরুষকে পাচ্ছি, এখানে একজন মহামানবকে পাচ্ছি যিনি রক্ত মাংসের শরীরে এই পৃথিবীতে বেঁচেছিলেন এবং আজকে এই 150টা বছর গড়িয়ে গেছে, বা তার দেহাবসানের থেকে 125টা বছর গড়িয়ে গেছে, 110 বছর মতো গড়িয়ে গেছে তার দেহাবসান থেকে। থিঙ্ক অফ 110 ইয়ার্স, এই যে সময়টা গড়িয়ে গেছে 1902 থেকে 2012, এই 110 বছর, আর এই 110 ঘন্টা একজনের নাম লাস্টিং করে কিনা পৃথিবীতে সন্দেহ। 110 বছর গড়িয়ে গেছে, তারপরে গভর্নমেন্ট এ ও তা, আমি মঠ মিশনের কথা ছেড়েই দিলাম, তারা স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করতে চাইছে, তাকে নিয়ে সেলিব্রেট করতে চাইছে। এটা একটা অদ্ভুত উল্টো খেলা। দিস ডাজ নট নর্মালি হ্যাপেন উইথ সেলিব্রিটিস অ্যান্ড উইথ VIPs। এই যে জিনিসটা হচ্ছে, এর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে নিশ্চয়ই মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাইছে। একটু হালকা কথা বলি আপনাদের কাছে, 12 তারিখের যে ঘটনাগুলো ঘটলো, যে এত রকমের, এবং এটা কি শুধু 150 বছর, আপনারা জানেন আমি নাম উল্লেখ করছি না, কত মহামানবের তো এই সময়তেই সেন্টিনারি এবং অন্যান্য জিনিস পালিত হচ্ছে, কে কোথায় হয়তো একটা পত্রিকায় তাকে নিয়ে একটা লেখা বেরিয়েছে, কেউ বললেন যে আচ্ছা ওই অমুককে নিয়ে একটা লেখা বেরিয়েছে, সেটাতে কেউ আবার দুঃখ করলো যে এ বাবা একখানা মাত্র ওনাকে নিয়ে লেখা বেরিয়েছে, আর তো কোথাও কিছু দেখছি না। এইরকম যখন করুণ অবস্থা, বিশেষ করে এই বাংলায় আমরা দেখছি যে আমরা মহামানবদের খুব কনভিনিয়েন্টলি ভুলে গেছি, ভুলে গিয়ে বসে আছি, সেইখানে স্বামী বিবেকানন্দ রাস্তার মোড়ে মোড়ে এবং মানুষের হৃদয়ে হৃদয়ে বিরাজ করছেন, বাই হোয়াট ম্যাজিক। বলছিলাম একটা হালকা কথা, সেটা হচ্ছে যে 12ই জানুয়ারি যে অনুষ্ঠান হচ্ছে নানান জায়গায় হয়েছে, তার মধ্যে জানেন আপনারা যে রেডিও টিভিতে হয়েছে প্রচুর কিছু, এবং টিভিতে আমরা যেহেতু একটু তার সঙ্গে যুক্ত থাকি, তার মধ্যে কোনো একটা চ্যানেল থেকে আমাকে ফোন করলো, ফোন করে বললো যে আপনি 12 তারিখ অমুক অমুক সময় আসতে পারবেন। তা আমি দেখলাম যে সেই সময়টাতে যাওয়া, সরি, আমাকে বললো যে ওটা আগের রেকর্ডেড হয়ে যাবে, আপনি কি একটু আসবেন। তা আমি বললাম কী অনুষ্ঠানটা কি, অন্যান্য অনুষ্ঠানে যাই ঠিক আছে, এখন মায়েদের কাছে আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না যে রোজই প্রায় কোন বিভিন্ন চ্যানেলে কিছু না কিছু বিকেল টিকেলের দিকে রান্না টান্না নিয়ে অনুষ্ঠান থাকে, আপনারা জানেন তো, সেইরকমই কোনো একটি রান্নার অনুষ্ঠান, সেখানে আমাকে আপনারা বলছেন যে ওই দিন 12ই জানুয়ারি, এগুলো সাধু সন্ন্যাসীদের কাছে বলতে ভয় পায়, তো আমাকে বলছে যে ওই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো ওই দিনকে আপনি যদি একটু আমাদের ওই শোটাতে আসেন। তা আমি তো দেখলাম এই সাংঘাতিক কথাবার্তা, রান্নার অনুষ্ঠানে কি যাব, তা সে নিজেই বলতে আরম্ভ করলো যে আমাদের তো কিছু না কিছু একটা রান্না করে দেখানো হয়, তা সেদিনকে স্বামীজির পছন্দের কিছু একটা দেখানো হবে আর আপনি স্বামীজি সম্পর্কে বলবেন।
তা আমি দেখলাম স্বামীজির নাম যতক্ষণ করছে ততক্ষণ ব্যাপারটার মধ্যে একটা ইচ্ছে হয়, কিন্তু তার সঙ্গে বাকিটাকে আর কিচ্ছু মেলাতে পারছি না। একটা রান্নার পদ আর স্বামীজি আর আমি, মানে পদের আগে বয় হস্যই হলে যা হয় সেরকম হবে কিনা ভাবছি। তো এখন সেই সমস্ত দেখে টেকে তাকে আমি নিবৃত্ত করলাম। আমি বললাম যে না, ওদের ভাষায় বলতে গেলে যা যে আপনি একটু প্লিজ অন্য কোনো গেস্টকে ডেকে নিন, আর আমাকে বলুন এখন ফোনে যে কি করতে চাইছেন। কারণ আমি দেখলাম কিছুক্ষণ কথাবার্তার মধ্যেই যে যে ছেলেটি অনুমানে বুঝলাম আমার থেকে বয়সে ছোট, যে এটা বলছে তার কিন্তু একটা সিরিয়াসনেস আছে, সবটা হালকা জায়গা থেকে সে বলেনি। তার বক্তব্য হচ্ছে যে রান্নার অনুষ্ঠান তো রোজই হচ্ছে আর ওকে রান্নার অনুষ্ঠানই করতে হবে, কিন্তু সে তার নিজের মতো 12ই জানুয়ারিতে ভেবেছে যে এর মধ্যে স্বামীজিকে যদি কোনোভাবে আনা যায়। এক দুই, সে জানে যে স্বামীজি একজন খাদ্য রসিক ছিলেন, তাহলে স্বামীজির পছন্দের কোনো একটা আইটেম যদি কোনো গেস্টকে দিয়ে রান্না করানো যায়। শুধু মুশকিল হচ্ছে যে সেই গেস্ট আবার একটু স্বামীজির সম্বন্ধে বলতে পারবেন, তো এই সমস্ত নানান উপকরণ রেঁধে সে আমার নামে এসে পৌঁছেছে। তো এইবারেতে আমি তখন তাকে নিবৃত্ত করলাম। আমি বললাম না ঠিক আছে, আপনি কাউকে একটুখানি প্লিজ খুঁজে নিন আর চলুন, আপনার সঙ্গে ফোনে ফোনে কথা হতে পারে, তাতে যদি আপনার কোনো হেল্প হয়। তখন বললো যে দাদা একটু তাহলে বলুন যে স্বামীজি কী কী ভালোবাসতেন। তা আমি ওই শ্রী শ্রী মায়ের কাছে, আপনার সেই সব প্রসঙ্গ জানেন যে নবগতে ঠাকুর বলছেন যে নরেনের জন্য এসব কী করেছে, রুটি ছোলার ডাল এইসব বলতে, সে বললো খুব খুশি এবং বললো হয়ে গেছে আমি তার মধ্যে থেকে একটা পথ করবো। এবং সেদিন অনুষ্ঠান যখন শেষ হচ্ছে তখন আমি দেখলাম এবং এই পথটা সেদিন ছিল, আমি সেটা দেখে আমার খুব আনন্দ হলো। স্বামী বিবেকানন্দ, আর আমি সেদিনকে ওকে বলিনি, পরে ভাবছিলাম যে ভাগ্যিস ওই নানান জিনিস যে বলে ফেলছি তার মধ্যে এটা বলিনি, তাহলে সে ফোনটা কেটে দিত বা সেদিনের অনুষ্ঠানটা অন্য কিছু করতে হয়তো, যে স্বামীজি বলছেন ধর্ম কি আর আছে রে বাপ, ধর্ম ঢুকেছে রান্নাঘরে, তো সেটাকে বলিনি। কিন্তু তিনি মানে একটা জিনিসের সব রকম দিক দিয়ে দেখিয়েছেন, তো কিন্তু দেখুন স্বামীজিকে নিয়ে ওইটা করতে চাইছে। আর এই ফোন ছাড়বার পর আমার প্রতি ভীষণ অভিযোগ এবং একগাল হাসি নিয়ে দেখি আমার মা তাকিয়ে আছেন, অভিযোগ যে তুই কি করছিস, তুই রান্নাঘরের অনুষ্ঠানে কি করতে যাবি। আর হাসির কারণটা হচ্ছে যে আমাকে মানে ঢুকিয়ে দিলে রান্নাঘরে হয়তো 4-5টার বেশি উপকরণ ঠিক ঠিক চিনতে পারবো না, তো সেই লোকের কাছে রান্নাঘরের আহ্বান এসছে, এটাতে তিনি খুব আনন্দ পেয়েছেন। এখন স্বামী বিবেকানন্দকে নিয়ে যে বলছিলাম যে একটু হালকা প্রসঙ্গ এর মধ্যে রয়েছে, এত যে সেলিব্রেশন, সবাই নিজের মতো করে সেই মানুষটিকে নিয়ে মেতে উঠতে চাইছেন। মার্ক দ্য ওয়ার্ড মানুষ, তাকে যদি লোকে ভাবত দেবতা, শিবের অবতার, কি তিনি স্বয়ং ভগবান, তাহলে একটা অলৌকিক অলৌকিক কীরকম যেন ব্যাপার হয়ে যেত। কিন্তু সত্যি সত্যি ভেবেছে সবাই যে নরেন্দ্রনাথ দত্ত এবং পরে যে স্বামী বিবেকানন্দ, তিনি একজন মানুষ ছিলেন। এক দুই হচ্ছে নিজের সঙ্গে কোথাও একটা রিলেট করা যায়। আজ যদি আমি এমন একটা মানুষের কথা ভাবি যে কিনা 35টা ভাষা জানে, আমি তার সঙ্গে নিজেকে খুব একটা রিলেট করতে পারবো না, যে আমার এই জীবনে আমি 35টা ভাষা শিখে উঠতে পারবো না, ঠিক উনি ওনার জায়গায় আমি আমার জায়গায়। এমন বিউটি আছে যে স্বামী বিবেকানন্দকে একজন মহামানব বলে ভাবছে, আবার তার সঙ্গে ভাবছে যে আমার জীবনের সঙ্গে একটা মিনিমাম কানেকশন আছে। আমি একেবারে বিবেকানন্দ হয়ে না উঠতে পারলেও তার প্রদর্শিত পথে টুকটুক করে আমার মতো এগোতে পারবো, অতএব চলো তাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা যায়। তুমি কি জানো বলো, আমি কি জানি বলি, এইভাবে পিপুল আর শেয়ারিং দেয়ার ভিউজ অন স্বামী বিবেকানন্দ। এইটা কোনো রকমের অফিসিয়াল যে স্পন্সরশিপ, অফিসিয়াল আনুকূল্য, এগুলোর বাদ দিয়ে এই জিনিসটা সাংঘাতিক রকমভাবে ঘটছে। আপনাদের বলছিলাম 12ই জানুয়ারির কথা, গভর্নমেন্টের মঠ মিশনের সেলিব্রেশনের কথা। 12ই জানুয়ারি বর্তমান রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছেন। ছুটি ঘোষণা করতে কারো কারো খুব আনন্দ হয়েছে, কেউ কেউ বললেন যে না সবটাই ঠিক ছিল, ছুটিটা আবার কেন, স্বামীজি তো খুব কাজের প্রসঙ্গ করেছেন, তো জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু 12ই জানুয়ারি ছুটি ঘোষণা করেছেন, এটা তো একটা বড় নিউজ বটেই। বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধ ছিল যেহেতু 12ই জানুয়ারি ছুটি, এবং লোকজন চাইছিলেন যে তার পরের দিনটাতেই কিছু না কিছু একটা ঘটতে হবে, 13ই জানুয়ারি সামথিং শুড হ্যাপেন, মিশন থেকে একজন কোনো সন্ন্যাসী আসবেন, স্বামীজির উপরে আলোচনা হবে, ছেলেমেয়েরা মেনলি ছেলেমেয়েরাই আসবে, অতএব চলো 13ই জানুয়ারি আমাদের কেপি বসু মেমোরিয়াল হল বলে যাদবপুর ইউনিভার্সিটির বড় একটি সুন্দর হল, তাতে দিব্যি অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের আমরা সাক্ষী ছিলাম। এই যে স্বামী বিবেকানন্দকে নিয়ে হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটিতে করতে হবে, এটা কি রামকৃষ্ণ মিশন বলেছে না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলেছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে, তিনজনের কেউই বলেন, কিন্তু সেখান থেকে স্বামীজিকে নিয়ে এই ভেতর থেকে তাগিদটা কোথাও কোনো জায়গা থেকে আসছে। তাগিদটা আসা আমার কাছে, আমার জীবদ্দশায় আমি যেভাবে দেখছি যে স্টোরিটা যেভাবে আনফোল্ড করছে, জিনিসটা যেভাবে নিজেকে মেলে ধরছে, তাতে আমি খুব তাজ্জব হয়ে যাচ্ছি। কেন না, এমন একজনের কাছে আসছে যার কাছে এসে জাগতিক অর্থে পাওয়ার কিছু নেই। তিনি বলছেন না যে এই নাক টেপো ওই নাক টেপো এরকম একটা কিছু প্রক্রিয়া করো শরীর ভালো হয়ে যাবে, বলতে পারতেন, নাথিং রং অ্যাবাউট ইট, কিন্তু তিনি সেরকম বলেননি। তিনি বলছেন না যে এমন একটা কিছু বলে দেবো ওয়ে টু সাকসেস, জীবনের তত্ত্ব তত্ত্ব করে তোমার সাকসেস হয়ে যাবে, এরকমও বলেননি।
তিনি অন্য আর তো কিছু প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রসঙ্গই নেই যে আমি এই করে যাবো, এইগুলো সমস্ত আমাকে ফলো করলে এই সমস্তগুলো তোমার পেয়ে যাবে, তোমার জীবনে নানান রকম, এগুলো বলেননি। তিনি কি বলছেন, আপনারা যারা রয়েছেন আপনারা জানেন, আমরা জানি, আমাদের হাফ কি ওয়ান থার্ড বয়সের ছেলে মেয়েরা এখন জানে, আমাদের সৌভাগ্য যে স্বামীজি বলছেন যে প্রত্যেককে মানুষ হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, তোমার ভেতরে পূর্ণ শক্তি আছে, সেটার বিকাশ। এইগুলো বলা মানে তুই এমনি কোনো মেটেরিয়াল বেনিফিটের কথা বলছে না, বলছে যে তোমার ভেতরে এই সমস্ত শক্তি শক্তি আছে, আছে ও আছে, তাহলে অফিসের প্রমোশন বলুন, অন্যান্য কিছু সাংসারিক সুখ সুবিধা বলুন, এগুলোর কথা কিন্তু তিনি বলছেন না। কোনো প্রতিশ্রুতি বালাই নেই কিছু, নিজে 40 বছরে চলে গেলেন, এমন খাটাখাটনি করলেন, এবং তার কাছে যে সমস্ত ইয়াং ছেলেরা এসছে তাদেরকে বলেছেন যে খাটতে হবে, আমার আর কোচ নেই মানতে, হ্যাঁ তুমি প্রচণ্ড খাটো, পরিশ্রম করো, কর্ম ছাড়া আমি আর কিছু চাই না। সেই কথা যিনি বলছেন, আরে তো খাটিয়ে মারবে, এরকম অবস্থা খাটিয়ে মারবে, দুটো শব্দই আছে। স্বামীজি বলছেন তার ইয়াং ছেলেদেরকে, আরে তোরা খেটে খেটে মরে যা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। মরে যা মানে কি, তারা তো মরবে না, স্বামীজির আশীর্বাদে তারা অমর হবে, কিন্তু তার বলার ভঙ্গি এমন, এবং সে খেটে খেটে মরে যায় এইসব কথা বলেছে, তাতে করে ছেলেরা সত্যি কাজ করে অমর হয়ে গেছে। তো এই যে জিনিস বলছেন, এই তো অফবিট কথাবার্তা, কোনো প্রতিশ্রুতি নেই, কিছু দেবো, এটা দেবো, ওটা দেবো, এই সমস্ত কিছু নেই। এই অফবিট কথাবার্তা যিনি বলছেন, তাকে নিয়ে লোকে স্বতঃস্ফূর্তভাবে সমবেত হচ্ছে। বিশ্বাস করুন, আমার সাধ্য নেই যে এই বক্তৃতার মধ্যে আমি তার উত্তর দেব, আমি শুধু আপনাদের কাছে আমার এই বিষয়টাকে স্থাপন করতে চাইছি, যে এই বিষয়টা ভেবে দেখবেন সাংঘাতিক রকমের আছে, যেহেতু এটা কেউ জোর জবরদস্তি করে যখন কোনো কিছু প্রচার করবার চেষ্টা করে, একটা স্ট্যাম্প রিলিজ করে দিলাম, একটা অমুক করলাম, দুটো প্রেস কনফারেন্স করলাম, তাতে কিচ্ছু হয় না, ওই দিনে খুব ঢাকঢোল পেটে তারপর লোকে তাকে ভুলে যায় সিম্পলি। কিন্তু স্বামীজিকে মন থেকে চাইছে, তার কারণ ওই যে মহারাজজি বলছেন না যে নরেনের মতো আর দুটো হবে না, যখন যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে না, আমরা বড্ড নকল দেখে দেখে ক্লান্ত, আমরা বড্ড কি বলে আপনাদের অর্নামেন্টাল জিনিস দেখে দেখে ক্লান্ত আছি, আমরা মেকি জিনিস দেখে দেখে ক্লান্ত আছি, আমরা সামনে এক পেছনে আর এক দেখে দেখে ক্লান্ত আছি, আমরা খুব সুন্দর বক্তৃতা এবং সেই বক্তৃতার অন্তঃসার শূন্যতা দেখে দেখে উই হ্যাভ বিকাম সিক অ্যান্ড টায়ার্ড। যখন এই সময়টা যাচ্ছে, যত মানুষের দুরকম হয়ে যাচ্ছে, সেই শ্রীরামকৃষ্ণ কি সুন্দর যুক্তাক্ষর বর্জিত ভাষায় বললেন, একেবারে কাল ব্যাধিকে ধরে দিলেন এবং তার উত্তরণের উপায়ের ইঙ্গিত দিলেন, বললেন মন মুখ এক করার নামই সাধন। অদ্ভুত, আমি অবাক হয়ে যাই যে প্রভু এরকম ভেবে চিনতে বলেছিলেন কিনা জানি না, যে যার মধ্যে একটা যুক্তাক্ষর নেই, কোনো প্যাঁচ নেই, কোনো টুইস্ট নেই, ভেরি সিম্পল, হার্ট টু হার্ট কথা বলছেন, মন মুখ এক করার নামই সাধন। কি সাংঘাতিক বক্তৃতা দেওয়ার জন্য এই কথা বোধহয় নয়। আমরা বলছিলাম যে আমরা পারস্পরিক একটু স্টক টেকিং করতে চাইছি, যে দিনান্তে যদি ভাবি যে সত্যি মন মুখ ও সাধন মানে তো সাংঘাতিক ব্যাপার, ছোটখাটো ব্যাপারে আমি তোমার সম্বন্ধে যা ভেবেছি সেটাই কি আমি মুখে বলেছি নাকি একটু অন্যরকম ভাবে বলেছি, যদি বলতে পারি তাহলে জানবো যে এটা একটা সাধনা হয়ে যাচ্ছে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, এবং বলছিলাম যে এই কথাগুলোর মধ্যে এমন শক্তি আছে যে যত কাল গড়াচ্ছে তত যেন পাথরের বুক চিরে আরো ডিপলি এই কথাগুলো ইমপ্রিন্টেড হয়ে যাচ্ছে। এবং ওই যে বলছেন মন মুখ এক করার নামই সাধন, আমরা যখন দেখছি যে এটা নেই নেই নেই, সাংঘাতিক অবস্থা, ভেতরে একরকম ভাবে আর বাইরে আরেকরকম বলে, আজকে যা বলে পরশু আরেক রকম বলে, এবং আজকে বা পরশু যা বলছে বা বলবে তার কোনোটার সঙ্গে কাজের মিল নেই, এটা দেখে তো লোকে বিরক্ত এবং আরো বেশি ক্লান্ত। সেখানে কামার পুকুরের সেই মানুষটি আমাদের ক্লান্তি দূর করছেন অন্যরকম ভাবে, বাক্যের মধ্যে দিয়ে, অর্ডিনারি বাংলা শব্দের মধ্যে দিয়ে স্বর্গীয় সুধা আনয়ন করছেন, যখন বলছেন মন মুখ এক করার নামই সাধন, এবং সেইটির জীবন্ত প্রতিমূর্তি স্বামী বিবেকানন্দ। হ্যাট করেছেন এক সময়তে, সাহেবদের মতো সেজেছেন, সাহেবদের মতো কথা বলেছেন, বিউটিফুল ইংলিশ বলেছেন, বিদেশিদের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছেন, ভারতবর্ষে এসে শাস্ত্র জানা পণ্ডিতদের সঙ্গে বিনয়ের সঙ্গে নিজের জায়গাকে এস্টাবলিশ করেছেন, এই সমস্ত যিনি করছেন একটা বিরাট ফ্রেমের মধ্যে যাকে ধরা রয়েছে, তাঁর কিন্তু জীবনের যদি দেখেন কোথাও তো লেখা নেই, কিন্তু অনুমান করতে ভালো লাগে যে তাঁর জীবনের নিশ্চয়ই অন্যতম মূল মন্ত্র ওই মন মুখ এক করাই সাধন, যেটি শ্রীরাম কৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত হয়েছিল। এটা না হলে স্বামী বিবেকানন্দ তার যে ক্যাপাসিটি, যদি ভেবে দেখেন
যে আমরা মাঝে মাঝে অনেক সময় রাজনীতির কথা বলে ফেলি, তার মানে এই নয় যে রাজনীতির সব লোক খারাপ, কিন্তু রাজনীতির মধ্যে থেকে প্রায় যেটা হয় সেটা হচ্ছে আমি এমন ভাবে বলবো, এমন আমার তোমাকে আমি ইনফ্লুয়েন্স করব যে এটা হবে ওটা হবে সেটা হবে, যে তুমি একবারে হুমড়ি খেয়ে এসে পড়বে আমার কাছে। আই নো হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, আমি তাদের কাছে শুধু ভালো 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 কথা বলবো। এটা বললে লোককে ইনফ্লুয়েন্স করা যায় যে ক্যাপাসিটিতে, সেই ক্যাপাসিটি আমরা যা আমাদের জীবদ্দশায় দেখছি তার তো বোধ হয় হাজার থেকে লক্ষ গুণ ক্যাপাসিটি ছিল স্বামী বিবেকানন্দের। উনি মুখ খুলতেন লোকেরা স্তম্ভিত হয়ে যেত। সত্যজিৎ রায়ের বইতে দেখছেন যে গান যখন গাইছে সবাই স্টিল হয়ে যাচ্ছে, ও তো গল্পে হচ্ছে, কিন্তু সত্যি সত্যি স্বামী বিবেকানন্দ যখন কথা বলছেন তখন লোকে স্টিল হয়ে যেত, তার তো সাক্ষ্য প্রমাণ রয়েছে। সেই তিনি যদি চাইতেন যে লোকেদের কাছে এমন 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 কথা বলবো যে লোকে ডিপলি ইমপ্রেসড হয়ে যাবে, তাহলে ওনার শিষ্য ভক্তকে আমরা যা দেখেছি সেই সংখ্যাকে হাজার কি লক্ষ দিয়ে গুণ করতে হতো, এত লোক তার কাছে আসতো। বাট হি ডিড নট কেয়ার ফর দ্যাট। তিনি কখনো লোকের মন রেখে কথা বলেননি, একেবারে যা সোজা সাপটা বুঝেছেন সেটা বলেছেন। এবং তখন বারবার শ্রীরামকৃষ্ণের সেই অসাধারণ উক্তিটির কথা আমাদের মনে পড়ছে যে মন মুখ এক করেছেন যিনি, মন মুখ এক করেছেন যিনি, সেই সাধনের পরম্পরা, সেই সাধক কাকে বলে যদি না দেখতাম তাহলে লোক আমরা এটা শিখতাম কোত্থেকে, যাদের মধ্যে দিয়ে দেখছি তাদের অন্যতম শ্রীরাম স্বামী বিবেকানন্দ। মহারাজজি বললেন শ্রী শ্রী মায়ের কথা, মহাপুরুষজি বলছেন যে স্বামী বিবেকানন্দ আমাদের মাথার মণি। অন্য এক জায়গায় বলছেন মহাপুরুষ মহারাজ যে স্বামীজির সঙ্গে যে একদিন সঙ্গ করেছে সে সারা জীবনে তাকে ভুলতে পারবে না। কি চার্মিং পার্সোনালিটি! আমাদের সঙ্গে একদিন কি 10 বছর থাকলেও লোকে তারপরে তো ভুলে যাবে হয়তো, যে হয়েছে একটা, হ্যাঁ হ্যাঁ উনি একজন ছিলেন বটে। মহাপুরুষ মহারাজ বলছেন স্বামীজির সঙ্গে যে একদিন সঙ্গ করেছে সে তাকে সারা জীবন ভুলতে পারবে না। তার মানে পার্সোনালিটির কি জোর ছিল, হোয়াট ম্যাগনেটিক পার্সোনালিটি! তিনি যদি চাইতেন জগতে অনেক বেশি লোককে নিজের বশে রাখতে পারতেন, কিন্তু করেননি। এবং করেননি বললেই আজকে তিনি মহামানব, তিনি মহাপুরুষ, তিনি দেবতুল্য মর্যাদা পাচ্ছেন। আমেরিকায় গিয়ে যখন বক্তৃতা দিচ্ছেন এমন ফায়ার করেছেন সেই বক্তৃতার মধ্যে, সাংঘাতিক রকমের কথাবার্তা। তখন একজন অনুরাগিনী তার সঙ্গে বেরিয়েছেন, তার শিষ্যা সহ। তিনি রাস্তায় যেতে যেতে স্বামীজিকে বলছেন যে স্বামীজি আপনি যে এতটা বললেন, মানে সে দেশের লোককে ফায়ার করেছেন, সাংঘাতিক রকমের বকুনি দিয়েছেন কোনো পয়েন্টে। আমরা বই থেকে পাচ্ছি না যে সেদিন ঠিক কী বলেছিলেন, কিন্তু তিনি বলছেন স্বামীজি খুব শুভার্থিনী রূপে যে আপনি যে এইসব বললেন আমাদের দেশের লোকজন খুব খারাপ, মানে আপনি এই কথাগুলো বললেন টললেন এরকমভাবে একটু ইতস্তত করে বলেছে। স্বামীজি বলছেন আরে তুমি কি বলছো, কি আমি আমার বক্তৃতা দিয়ে ক্যালিফোর্নিয়ায় কত হল খালি করে দিয়েছি তুমি জানো না। এই যে তার মধ্যে যে একটা সাংঘাতিক রকমের কনফিডেন্স যে লোকের মন ভেজানোর জন্য আমি বলছি না, একটা মজা করে বলছেন হল খালি করে দিয়েছি, অর্থাৎ শ্রোতাদের যদি ভালো না লাগে তো ভালো না লাগবে, আমি যেটা সত্যি কথা সেটা বলবো। এটা স্বামীজির জীবনের মারাত্মক রকমের দেখা যাচ্ছে। তিনি যখন খ্রিস্টানদের ওখানে গেছেন গিয়ে বলছেন যে দোহাই তোমাদের, আমাদের দেশে আর বেশি মিশনারি টিশনারি পাঠিও না, আমাদের ওইসব ধর্মকর্ম আমাদের প্রচুর আছে, কিন্তু আমাদের লোকেরা ওই মহুয়া ফুলের রস খেয়ে বেঁচে থাকে, তাদের একেবারে মানে জীবনমৃত অবস্থা, তুমি যদি তাদের জন্য কিছু পয়সা করে দিতে পারো তো দাও, কিন্তু প্লিজ আমাদের ধর্মের দরকার নেই। এই সমস্ত কথা তিনি বলছেন আমেরিকায় দাঁড়িয়ে। আজকে যদি আমার দেশের কোনো ছেলেকে যদি বলি, কোনো ওয়েল এডুকেটেড ছেলেকে যদি বলি, কোনো বড় ঘরের ছেলেকে যদি বলি, ডিফেন্সে যার বাবা চাকরি করে সেরকম ছেলেকে যদি বলি যে তুমি গিয়ে ইউএসএতে এই কথাগুলো বলতে পারবে, হি উইল জাস্ট নট ডেয়ার টু ডু দিস। দুটো কারণে, যে কে বাবা লোককে ঘাটাবে, আরেক হচ্ছে তাতে যদি আমার কোনো বিপদ বাড়ে। কিন্তু স্বামী বিবেকানন্দ সেই খ্রিশ্চানদের সভাতে গিয়ে সেখানে বলছেন হোয়াট দ্য ক্রিশ্চিয়ানস ক্যান ডু ফর আস, সেখানে বলছেন যে তোমাদের মিশনারি হিসেবে পাঠাতে হবে না। অথচ তারা মিশনারি পাঠাবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, তারা চাইছে যে ভারতবর্ষকে তাদের উদ্ধার করতে হবে, ভারতবর্ষের উন্নয়ন ঘটাতে হবে, আর নিজেদের কিছু পয়সা ডলার করে নিতে হবে। সেইখানে স্বামী বিবেকানন্দ এটা বলছেন, আজকে আমি যদি বিদেশে যাই, আমি যদি বিখ্যাত হই, আমি তো সবসময় চাইবো যে তারা কি চাইছে, তারা কি চাইছে সেই জিনিসগুলো ডেলিভার করবার। স্বামীজি তার উল্টো স্রোতে হাঁটছেন, সেই জন্য তিনি সপ্তর্ষি মণ্ডলের ঋষি। এই সপ্তর্ষি মণ্ডলের ঋষির ওয়ান্ডারফুল ক্যাপাসিটি না নিয়ে দে এই জিনিসটা করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি মানব দেহ ধারণ করে এটা দেখাচ্ছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন তিনি ভারতবর্ষে আসছেন তখনও কি সুন্দর করে ভারতবর্ষের গুণের কথা বলছেন এবং ভারতবর্ষের মানুষের যে সীমাবদ্ধতা আছে সেগুলোর কথা বলছেন, সীমাবদ্ধতার কথাগুলো কি সাংঘাতিক রকমভাবে বলছেন। আজকে আমাদের মুশকিল হয়ে যাচ্ছে যে আমাদের কাছে ওই যে বারবার বলছি যে ভালো কথা বলবার অনেক লোক আছে, কিন্তু শাসন করবার লোক কমে যাচ্ছে, শাসন করবার লোক কমে যাচ্ছে, আমাদের অভিভাবক কমে যাচ্ছে, আমাদের গার্জেন কমে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ সেই রকম একজন গার্জেন, যিনি কিনা সত্যিকারের অর্থে গর্জন করেননি, কিন্তু খুব সহানুভূতির সঙ্গে বুঝিয়েছেন, বুঝিয়েছেন যে ভারতবাসীর অসুবিধে কোথায় আছে, ভারতবাসীর সীমাবদ্ধতা কোথায়,
এবং সেখানে একদম ইন নো আনসার্টেন টার্মস তিনি বলছেন যে আরে আমাদের দেশের যে শাস্ত্র টাস্ত্রগুলো আছে, আমাদের দেশের প্রাচীন যে বিদ্যা রয়েছে সেই বিদ্যার মধ্যে খুব দারুণ দারুণ জিনিস আছে, কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমরা সেইগুলোকে লোকের কাছে আনতে দিইনি, আমরা ইচ্ছে করে সেগুলোকে চেপে রেখে দিয়েছিলাম এবং সেই জন্য জনগণের এত অধঃপতিত অবস্থা। আমাদের যে পুরোহিত কুল আছে, আমাদের যে যারা পুজো আর্চা করে সেই শ্রেণীর প্রতি স্বামীজি দৃষ্টি আকর্ষণ করেছেন, বলছেন ওরাই মেনলি দায়ী, ওদের মধ্যে থেকে মেনলি গন্ডগোলটা হয়েছে, ওরা বেদ উপনিষদ স্মৃতি পুরাণ ইতিহাস যা কিছু আছে এইগুলোকে নিজের কুক্ষিগত করে রেখেছে জনসাধারণের কাছে, মানে এখনকার ভাষায় বলতে গেলে পাবলিকের কাছে ওগুলোকে আসতে দেয়নি, এবং সেই জন্য পাবলিক আমাদের দেশের যে সম্পদ অধ্যাত্ম সম্পদ সেই সমস্ত কিছু ছুঁতে পারেনি। প্রথমত হচ্ছে মেয়েদেরকে সরিয়ে রাখা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে ছেলেদের মধ্যে কনস্ট্যান্টলি জিজ্ঞেস করা হয়েছে যে তুমি ব্রাহ্মণ না অব্রাহ্মণ, আর যদি ব্রাহ্মণ হয় তাহলে তোমাকে কাছাকাছি আসতে দেবো, কিন্তু তাহলে তোমাকে এই শর্ত পালন করতে হবে, এই সমস্ত করে করে প্রিভিলেজের চচ্চড়ি করে ফেলেছে এবং দেশের মানুষকে সম্পদ যেটা সেটার থেকে বঞ্চিত করেছে। এই সব কথা তিনি ভারতবর্ষে বলছেন। আপনাদের কাছে যদি আমি এখন এই কথা বেশিক্ষণ বলি আপনাদের শুনতে ভালো লাগবে না। স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন এবং ভারতবর্ষের মানুষের সীমাবদ্ধতার কথা একেবারে পরিষ্কার কাটা কাটা ভাষায় বলে দিচ্ছেন। শোভাবাজার রাজবাড়িতে যখন তাকে অভিশান দেওয়া হচ্ছে, সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তখন তিনি বলছেন যে আমাদের রক্তের মধ্যে একটা দোষ প্রবেশ করেছে, সেটা হচ্ছে একটা শ্রদ্ধাহীনতা। আমরা কোনো জিনিসকে শ্রদ্ধা করি না, আমরা কোনো জিনিসকে মহান বলে ভাবি না, সব জিনিসকে হালকা করে ফেলি, কিন্তু কলকাতার ছেলেরা আমাদেরকে এর থেকে উত্তীর্ণ হতে হবে, এটসেট্রা সো অন অ্যান্ড সো ফোর্থ। এই যে একটা মানুষ যিনি কিনা আমাদের দোষের কথা আমাদের সীমাবদ্ধতার কথা বলতে পারেন, আবার সেই সঙ্গে পরম মমতার সঙ্গে আমাদের স্ট্রং পয়েন্টগুলোর কথা বলতে পারেন। ছেলের স্ট্রং পয়েন্টের কথা বাবা মা বলে তো, কিন্তু বাবা মা যতটা বলে তার মধ্যে কতটা কতটা যুক্তি থাকে, কতটা কতটা আবেগ থাকে, যে যতটা বললে হতো তার থেকে একটু বেশি হয়তো বলে ফেলেছে। স্বামী বিবেকানন্দের মধ্যে এই ব্লেন্ডিংটা সাংঘাতিক রকমের। ব্লেন্ডিংটা কীরকম, একদিকে যখন তার সীমাবদ্ধতার কথা বলছেন পাশাপাশি তার শক্তিমত্তার কথা যেটা বলছেন, তার মানে কার, তখনকার দিনের তথা আজকের আমাদের শক্তিমত্তার কথা যেটা বলছেন সেটা বাবা মা যে ভালোবাসা যে গভীরতা যে যুক্তি নিয়ে বলেন, এই তিনটে মার্ক দিস থ্রি ওয়ার্ডস ভালোবাসা গভীরতা এবং যুক্তি, এই তিনটেই অনেক বেশি নিয়ে যেন স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে অ্যাড্রেস করছেন, পিতামাতাকে ছাড়িয়ে যাচ্ছেন বলে মনে হয়। তিনি বলছেন যে আরে তোমরা ঘাবড়িও না, ভারতবর্ষের মানুষগুলো খুব সাধারণ, ইংরেজিতে বলছেন দ্য মিক অ্যান্ড জেন্টল রেস অফ আওয়ার্স, এই অতি সাধারণ নিরীহ টাইপের যে ভারতবাসী, বিশ্বাস করো এদের এই সাধারণ সাধারণ স্বভাব, এদের এই একটু চুপচাপ থাকা নিরীহ মনোভাব, এইটার মধ্যেই আসল শক্তি রয়েছে, কারণ এই ভারতবর্ষ দেশটা প্রায় 4000 বছর ধরে আজকে বেঁচে আছে, যেখানে অন্যান্য দেশ যাদের আজকালকার ভাষায় এসে যাচ্ছে হেভি ক্ষমতা ছিল, স্বামীজি প্রায় সেইভাবেই বলছেন সাংঘাতিক ক্ষমতা ছিল, তারা এই পৃথিবীর বুকে একেবারে রাজত্ব করে বেরিয়েছে, এমনভাবে বেরিয়েছে মনে হচ্ছে পৃথিবীতে আর কেউ থাকবে না, সেই সভ্যতাগুলো থাকেনি। তুমি আজ গ্রিসে যাও, তাদের অ্যাক্রোপলিসগুলো দেখো, লম্বা লম্বা থাম, সেখানে আর মানুষজন নেই, কারা আগে সেই সভ্যতায় ছিল এখন সেখানে মাকড়সার ঝুলটুল হয়ে গেছে, সেই সভ্যতাকে এখন ইতিহাসের গর্বে সেটা বিলীন হয়ে গেছে, কিন্তু এই ভারতবর্ষের সভ্যতা রয়েছে ফর দিস মোর অ্যাবাউট 4000 ইয়ার্স। এবং তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে যে এই দেশের মানুষগুলো খুব ভালো, এদের মধ্যে মূল্যবোধ আছে, এরা সত্যের মর্যাদা বোঝে, এরা মানুষকে ভালোবাসতে জানে। এই ভারতবর্ষ কি সুন্দর কাব্যিক ভাষায় চলে আসছেন, বলছেন যে এই ভারতবর্ষ শুধু যে বেঁচে আছে তাই নয়, সমস্ত পৃথিবীর বুকে এর একটা অদ্ভুত অবদান আছে, এই ভারতবর্ষের আঁতুড় ঘর থেকে জন্ম নিয়েছে যে সমস্ত ভালো ভাবন ভালো মানবীয় ভাবরাশি, সেই ভাবরাশি সারা পৃথিবীকে পালন করে চলেছে আজ পর্যন্ত, পৃথিবীকে কালিমালিপ্ত হতে দেয়নি, পৃথিবীকে বর্বর হতে দেয়নি, পৃথিবীকে আগুনে জ্বলে যেতে দেয়নি, ভারতবর্ষের আঁতুর ঘর থেকে যে অমৃত উৎপন্ন হয়েছে। এবং স্বামীজি বলছেন যে ভারতবর্ষের ভূমিকা কীরকম জানো, ভোরবেলায় যে শিশির পাত হয় তার তো আওয়াজ শোনা যায় না, নিঃশব্দে শিশির পড়ে, কিন্তু সেই নিঃশব্দ শিশির পাতেই সারা পৃথিবীতে জগতে প্রাণ সম্ভব হয়, তেমনি ভারতবর্ষের অবদান পৃথিবীর সভ্যতার বুকে ওই নিঃশব্দ শিশির পাতের মতো। আমি জানি না, মানে আজকে যদি তিনি আরও বেশি বেঁচে থাকতেন উত্তর জীবনে, তিনি হয়তো একজন সন্ন্যাসী কবি হতেন, কবি হওয়ার মতো টাইম স্পেয়ার করতে পারেননি, কিন্তু তার সমস্ত কথাগুলোর মধ্যে থেকে অদ্ভুত কাব্য সুষমা ঝংকৃত হয়ে ওঠে বলে আমাদের মনে হয়,
যখন তিনি বলছেন অন্যতম এই ক্ষেত্রটা একবার সত্য কি সুন্দর ছন্দের মতো করে আসছে, বলছেন ভোরবেলার শিশির পাতের মতো এই ভারতবর্ষের ভূমিকা সমস্ত পৃথিবীর সভ্যতার বুকে। তো এই ভারতবর্ষ, ওই জন্য বলছিলাম আপনাদের যে আমার বিশ্ববিদ্যালয়ে বলি, মিডিয়া বলি, এখানে বলি, ওখানে বলি, আমরা যেসব প্রচার করছি তা তো নয়, স্বামী বিবেকানন্দ তার নিজের শক্তিতে প্রচারিত হয়ে যাচ্ছেন, এবং যে মানুষটার মধ্যে এত ভাবের গভীরতা, যিনি এত হার্ট টু হার্ট কথা বলছেন, যিনি সোজাসাপটা বলছেন, পরিষ্কার পরিষ্কার দিকগুলোকে বলছেন, এবং শক্তিমত্তার কথা বলছেন, এবং পাশাপাশি সীমাবদ্ধতার কথা বলছেন, কিন্তু আমাদের সঙ্গে তফাৎ হচ্ছে আমি তোমার 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 সীমাবদ্ধতার কথা বলতে বলতে চা খেতে পেতে খুব রিলিশ করতে পারি, স্বামীজি সীমাবদ্ধতার কথা বলছেন চোখের কোণে জল নিয়ে। যখন তিনি মানুষের সীমাবদ্ধতার কথা বলছেন তখন তার ভেতরের সত্তা কষ্ট পাচ্ছে, বিকজ তিনি বলছেন রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, মানুষের মধ্যে সম্পূর্ণ একটা দৈবী সত্তা টলটল করছে, সেই দৈবী সত্তা যখন পুরো বিকশিত হতে পাচ্ছেন না তখন বিবেকানন্দ কষ্ট পাচ্ছেন, এবং সেই কষ্ট থেকে উৎপন্ন হচ্ছে যে শব্দগুলো সেগুলো অসাধারণ, সেগুলো ফাঁকা সমালোচনা নয়, সেগুলো আসলে সমালোচনার রূপে আশীর্বাদ। তো এই বিবেকানন্দকে লোকে কখনো চিনতে ভুল করবে নাকি, যে বিবেকানন্দ এত বেশি প্যাশনেট, এত বেশি ভালোবেসেছেন যে ভালোবাসার মধ্যে উগ্রতা নেই কিন্তু স্নিগ্ধতা এবং গভীরতা রয়েছে, সেই ভালোবাসার মানুষ স্বামী বিবেকানন্দ। আর কেউ যদি বলে যে ও তার মানে এই আপনি এতক্ষণ ধরে যা বললেন তার মানে হচ্ছে এই যে স্বামী বিবেকানন্দ শুধু ভারতবর্ষের কথাই বলেছেন, এই তো, তা তো নয়, তিনি সমস্ত পৃথিবীর মানুষের কথা বলেছেন, কিন্তু টাইম অ্যান্ড অ্যাগেন ভারতবর্ষের কথায় ফেরত এসছেন, তার একটা কারণ আছে। তার কারণ এই নয় যে তিনি সিমলে পাড়ে জন্মেছিলেন, তিনি কলকাতার ছেলে, তিনি বাঙালি, সন্ন্যাসী হওয়ার আগে পর্যন্ত অন্তত তাদের পরিচয়, তা নয়। তিনি বারবার বলছেন যে আরে ভগবানের ইচ্ছেতেই হোক বা বাই চান্সই হোক, এই ভারতবর্ষ এবং এই এশিয়ার মধ্যে এই সমস্ত মানবিক গুণাবলীর বিকাশ হয়েছে, আর ইতিহাসের একজন ছাত্ররূপে বিবেকানন্দ মানবিক গুণাবলীর কদর করছেন, বলছেন আরে এরাই পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছে, এরাই এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে, তো এইটা আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে, ওই জন্য ভারতবর্ষকে আমি পুজো করি। নিবেদিতা বলছেন ইন্ডিয়া ওয়াজ দ্য কুইন অফ হার অফ হিজ অ্যাডোরেশন, উনি ভারতবর্ষকে বলছেন যে এটা একটা পুণ্যভূমি। তো স্বামীজি সারা পৃথিবীর কথা বলছেন কিন্তু ভারতবর্ষে ফিরছেন যে আরে রসদ টসদগুলো, ফুয়েলিং টুয়েলিংগুলো ভারতবর্ষ থেকে করে নিতে হবে, তারপর সারা পৃথিবী থেকে আমাদের অনেক কিছু গ্রহণ করবার আছে, কিন্তু ঘুরে ফিরে আসছেন এই পুণ্যভূমির প্রসঙ্গে। আর বিদেশের কথা, স্বামীজি সমস্ত মানুষের মধ্যে ভগবানের স্বাক্ষরকে দেখছেন এবং মানুষকে বলছেন, সারা পৃথিবীর মানুষকে বলছেন যে এই লোকে যাকে মানুষ বলে আমি সেই নারায়ণেরই সেবক, ইগনোরেন্ট পার্সনস যারা কিনা জানে না তারা এদেরকে মানুষ বলে, কিন্তু আমি এদেরকে ঈশ্বর দেখি এবং এদেরকে সেবা করি। তো এই বিবেকানন্দকে কি করে শুধু ভারতবর্ষের মধ্যে টেনে রাখবো, কিন্তু সমস্ত পৃথিবী। যখন শিকাগোতে বক্তৃতা দিতে গেলেন তখন তিনি বলছেন যে শিকাগোর লোকজন, সেখানে আমেরিকান খ্রিশ্চান যারা বেশি তাদেরকে বলছেন, আমি যে বলছিলাম বিবেকানন্দের কথার মধ্যে জল জানতে কবিতা আছে, তাদেরকে বলছেন শিকাগো লেকচারে যে আরে তোমরা প্লিজ আমাকে একটু অ্যালাউ করো তোমাদেরকে একটা নামে ডাকবো বলে, এটা বললে মনে হবে প্রেমের গল্প। স্বামীজি বলছেন যে একটু অ্যালাউ করো, আই ওয়ান্ট টু কল ইউ বাই দ্য নেম চিলড্রেন অফ ইমর্টাল ব্লেস, তোমরা অমৃতের পুত্র কন্যা, আমি তোমাদেরকে সেই নামে ডাকবো, আমাকে অধিকার দাও। হঠাৎ অধিকার দেওয়ার প্রসঙ্গটা এলো কেন, তার কারণ যাদের কাছে বলছেন সে বেচারীরা জন্ম থেকে বড্ড বেশি পাপের কথা শুনেছে, যে মানুষ মানে হচ্ছে পাপের সন্তান, পাপের ফসল, প্রত্যেকের মধ্যেই পাপী সত্তা আছে, সে যদি গিয়ে বলে যে আর পাপ টাপ করে না, এ বড্ড বেশি তার মধ্যে দিয়ে তারা গেছে, ওটা একটা পথ। কিন্তু স্বামীজি বলছেন যেহেতু তারা ওই পথে অভ্যস্ত, বলছেন প্লিজ আমাকে একটু অ্যালাউ করো, আমি তোমাদেরকে ডাকতে চাই অমৃতের পুত্রকন্যা বলে, চিলড্রেন অফ ইমর্টাল ব্লেস। এইভাবে স্বামীজি সমস্ত পৃথিবীর মানুষকে দেখছেন যে তোমরা কোনো অর্ডিনারি মানুষ নও, তোমরা হচ্ছ অমৃতের পুত্রকন্যা এবং তোমাদের মধ্যে পূর্ণ সম্ভাবনা রয়েছে সেই অমৃত স্বরূপ হওয়ার, বাট হি ইজ রিটার্নিং টু ইন্ডিয়া। এই বার্ডটা ভেবে দেখবেন মারাত্মক। আমার নিজের কথাই যদি আবার ভাবি যে আজকে যদি আমি ইউএসএতে যাই, অস্ট্রেলিয়ায় যাই, ইউকেতে যাই, গিয়ে অসাধারণ সাফল্য লাভ করি, আমার যে লেখাপড়ার ক্ষেত্র সেখানে হোক, স্বামী বিবেকানন্দের কথা বলে হোক, লেটার সে স্বামী বিবেকানন্দের কথা এমন বলতে আরম্ভ করলাম যে সারা পৃথিবীতে আমার নাম হয়ে গেল, এবং যেখানে গিয়ে বলছি সেখানে সাংঘাতিক সকলেই আমাকে চাইছে এবং বলছে আপনি প্লিজ একটু বক্তৃতা দিন, আশঙ্কিত হবেন না, এক্ষুনি সেরকম ঘটছে না, কিন্তু